বা রাজ্যের যত বড় বড় নিউজ অ্যাঙ্কার বা জার্নালিস্ট আছেন, প্রত্যেকের সাকসেসের পেছনে রয়েছে কিছু ধাপ বা সিঁড়ি, আর রয়েছে দুটো টপ সিক্রেট যেগুলো জানে না জার্নালিস্ট হতে চাওয়া বেশিরভাগ ছেলেমেয়ে। হাই, আমি অঙ্কিতা, বিশালদার স্টুডেন্ট, আর এই ভিডিওতে তোমাদের কাছে রিভিল করব সাকসেসফুল জার্নালিস্টদের সেই সিক্রেটগুলোই। ফলে ভিডিওটা শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখো। প্রত্যেকটা সাকসেসফুল জার্নালিস্টের বেসটা ভীষণ স্ট্রং, মানে তাদের ট্রেনিংটা খুব কংক্রিট। প্রত্যেকটা জার্নালিস্ট তারা গুরুত্ব দিয়েছে প্র্যাকটিক্যাল ট্রেনিংকে, প্র্যাকটিক্যাল মানে হাতে কলমে চ্যানেলের কাজগুলোকে শিখে নেওয়াকে। যে সমস্ত অ্যাঙ্কার, নিউজ রিপোর্টারকে তুমি নিয়মিত টিভি চ্যানেলে, নিউজ চ্যানেলে দেখছো, তারা যে সবাই জার্নালিজমের স্টুডেন্ট তা কিন্তু একেবারেই নয়। তাদের মধ্যে কারোর হিস্ট্রি অনার্স, কেউ ইংলিশে এমএ, কেউ আবার এসেছেন পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। আসলে এখানে আলটিমেটলি দেখা হয় তুমি ক্যামেরার সামনে কতটা কনফিডেন্ট, তুমি কতটা ফ্লুয়েন্ট কথা বলতে পারছো, তুমি কতটা প্র্যাকটিক্যালি স্কিলফুল। এবং সাকসেসফুল জার্নালিস্টদের দুটো টপ মোস্ট সিক্রেট আছে, সেগুলো কি? একটা হলো ইউএসপি, মানে ইউনিক সেলিং পয়েন্ট। তোমার মধ্যে কী ইউনিক, তোমার মধ্যে এমন কী গুণ আছে যেটা আর কারোর মধ্যে নেই? এই মিডিয়া ফিল্ডে যদি কেউ কাউকে ফলো করে, দর্শক কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে না, দর্শক কিন্তু ধরে ফেলে। ফলে নিউজ চ্যানেলগুলো আর সেকেন্ড মোপিয়া নন্দী চায় না, কিংবা সেকেন্ড সুমনদের মতো জার্নালিস্ট চায় না। তারা এমন নিউজ রিপোর্টার চায়, নিউজ অ্যাঙ্কার চায়, যাদের রয়েছে নিজস্বতা, মানে নিজস্ব মৌলিক গুণ, এমন গুণ যেটা শুধু তোমার মধ্যে আছে, যেটা শুধু তুমিই করতে পারো। ফলে তোমাকে খুঁজে বার করতে হবে তোমার মধ্যে এমন কি ইউনিক আছে যেটা কিন্তু সবার থেকে তোমায় আলাদা করে, ভিড়ের মধ্যে তোমাকে চিনিয়ে দেয়। এবং সেকেন্ড বিষয় হচ্ছে এক্সপিরিয়েন্স, কন্টিনিউটি অফ ওয়ার্ক। একদিনেই কিন্তু কেউ বিখ্যাত জার্নালিস্ট হয়ে যায় না, সব থেকে বড় চ্যানেলে কাজ পেয়ে যায় না। তুমি যদি 5-6 মাস কাজ করো, 1 বছর কাজ করো, এবং তারপরেই হাঁফিয়ে ওঠো যে না, এখনও অবধি তো আমি বড় চ্যানেলে কাজ পাচ্ছি না, তোমার মধ্যে যদি ধৈর্য না থাকে, তাহলে বস, এই ফিল্ডটা কিন্তু তোমার জন্য নয়। এই ফিল্ডে থাকতে হলে ধৈর্য ধরতে হয়, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হয়, নিজেকে আরও বেশি স্কিলফুল করে তুলতে হয়। এবং এই ধৈর্যটা, এই শেখার ইচ্ছাটা যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমিও কিন্তু একদিন হয়ে উঠতে পারবে পশ্চিমবঙ্গের বুকে, দেশের বুকে একজন নাম করা জার্নালিস্ট।